তাহলে আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে রিলেশন, কেপি এবং কেসি এর মধ্যে রিলেশন। তো কেপি কেসি নির্ণয় করতে গেলে যে বিক্রিয়াটার প্রয়োজন সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবং এখানে একটা আমি এক্সাম্পল লিখছি, ছোট হাতের এ দ্বারা কি বুঝাচ্ছি আমি? মোল সংখ্যা, তাই না? মোল সংখ্যা তাদের সহগগুলা। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কেপি আর কেসি। বোর্ডটা কি যা বড়! আচ্ছা, কেপি সূত্র বলো, শুধু সূত্রটা বললেই হবে। হ্যাঁ বলো, একজন বললেই হবে। হ্যাঁ, গুণফল। আচ্ছা, উৎপাদ তো এগুলা আংশিক চাপ পি। আচ্ছা, এটা কিন্তু, আচ্ছা এটা বড় হাতের হবে, কিন্তু জায়গা তো নাই, বড় ছোট তো। আচ্ছা, যেহেতু একটা কথা আসলো, আমি কি এখানে বলছিলাম না কথায় বলছিলাম মনে নেই, মানে এক ছেলে বাসায় গিয়ে বলতেছে বাবা আমার কোনটা হাত বড়, তখন বাবা বলতেছে তোর কোনটা হাত বড়, মানে তোর দুইটা হাতে সমান, তুই কি প্রতিবন্ধী নাকি? বলছে তাহলে স্যার বললো যে বড় হাতের লিখে নিয়ে আসতে, তাহলে স্যার বললো যে বড় হাতের লেখা নিয়ে যেতে, আমার হাতটা তো আমি খুঁজে পাচ্ছি না, দুইটাই তো সমান। আচ্ছা, এই সি দ্বারা বুঝাচ্ছি সহগ, সি দ্বারা বুঝাচ্ছি সহগ, এই বড় সি দ্বারা বুঝাচ্ছি, সরি, হ্যাঁ বড় সি দ্বারা বুঝাচ্ছি আমি কি? উপাদান, উৎপাদের উপাদানটা এবং আংশিক চাপ পি। পি তো আংশিক চাপ। আচ্ছা, না না, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা টোটালটার উপরেই, টোটালটার উপরেই ধরে নিও। আচ্ছা, তারপরে এই ফ্যানটা যে কেন ঠিক করে না, আমি কিছুই বুঝি না। আচ্ছা দেখো, নতুন তো কেউ না, সবাই তো পুরাতন। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা রে কোথায় ভুল আছে? একটা জায়গায় ভুল আছে, বলো কোথায়, কোথায়? হ্যাঁ, আচ্ছা কেউ কথা বলবো না, ঠিক আছে? ভুল লিখলেও কেউ কথা কিন্তু বলবো না, ওকে রে? না না, কথা বলা যাবে না, কেউ কথা বলবা না, ওকে? আচ্ছা, এ তুমি নরিন, হ্যাঁ এখানে এটা তো ঠিক আছে নাকি? কেন ঠিক নাই? ছোট হাতে ডি দ্বারা তুমি কি বুঝাচ্ছ? সহগ, এই ডি এর সহগ। থার্ড ব্র্যাকেট দ্বারা কি কি বুঝাচ্ছি আমি? ঘনমাত্রা, সি মানে কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন এটাকে আমি দিলাম এক নাম্বার আর এটাকে দিলাম দুই নাম্বার, ঠিক আছে? আর উদ্দেশ্য কি আমার? কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি? আচ্ছা দেখো, এখন একটা কথা শুনো, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছি বিভিন্ন সময়, পড়ি নাই? আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছি, কে বলতে পারবে? পিভি ইকুয়াল এন আর টি, তাই না? আচ্ছা, আমি যদি এখান থেকে পিটাকে নেই, তাহলে আমি এরকম করে লিখতে পারি কি না দেখো তো, লেখা যাবে? আচ্ছা, এবার আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার অধ্যায় চার, সেখানে কয়েকদিন ক্লাস দিছিলাম ঘনমাত্রার উপর, ঘনমাত্রা সূত্রটা তো মনে আছে, বা ঘনমাত্রার সংজ্ঞাটা কি ছিল? একক আয়তনে কোনো দ্রবণের, একক আয়তনে কোনো দ্রবণের, একক আয়তনে কোনো দ্রবণের কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, এটা তো আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, যদি এটা সত্য হয়, সত্য তো নাকি, যেহেতু আমরা ওইখানে পড়ছিলাম চার অধ্যায়ে, তাহলে সি আর টি লেখা যায়, লেখা যায়? যদি লেখা যায় তাহলে এটা একটা কাজ হইল, জায়গা তো শর্ট। আচ্ছা, আমরা পি এর মানটা এক নাম্বারে বসাবো, আমরা পি এর মানটা এক নাম্বারে
বসাবো, আমি দুই নাম্বারটা মিশিয়ে দিচ্ছি, ধরে নিও দুই নাম্বারটাও আছে, ঠিক আছে? দুই নাম্বারটা তোমরা লিখছোই মনে হয়, হ্যাঁ এটা মিশিয়ে দিচ্ছি কারণ ঝামেলা হচ্ছে। তাহলে পি এর মান কোথায় বসাবো? এক নাম্বারে। তাহলে ঘটনা ঘটবে কি? সি আর টি, সি এর বড় হাতে ছোট হাতে তো সি আর টি ডি ডি সি আর টি এ এ আচ্ছা এটা লেখা যায়। আচ্ছা এবার একটা কথা বলি আমি, এই সি দ্বারা কিন্তু ঘনমাত্রা বোঝাচ্ছি না, উপাদানটাকে বোঝাচ্ছি, আর এই সি দ্বারা বোঝাচ্ছি, হ্যাঁ, আর এটা মোলার গ্যাস ধ্রুবক, আর এটা হচ্ছে তাপমাত্রা, আর এই সি হচ্ছে এই উপাদানের সহগ। হ্যাঁ তাহলে এটার মতো ব্যাখ্যাগুলো এইগুলোতেও হবে, একই জিনিস তাই না? এবার একটা কথা শোনো, সেটা হচ্ছে মনে করো, মনে করো এই বিক্রিয়াটা একটা পাত্রে হচ্ছে, পাত্রটা হচ্ছে এটা, এই বিক্রিয়াটা একটা পাত্রে হচ্ছে, যে পাত্রের মধ্যে মোলার গ্যাস ধ্রুবক মানে আর এবং টি সবার জন্য সমান, আর ডি সি বি এ সবার জন্য সমান, তাপমাত্রাও ডি সি বি এ সবার জন্যই সমান, কিন্তু ঘনমাত্রা সবার জন্য সমান না। আবার বলি, এই পাত্রে বিক্রিয়া হচ্ছে, এই পাত্রে মনে করো তাপমাত্রা আছে টি, মোলার গ্যাস ধ্রুবক আছে আর, টি এবং আর সবার জন্য সমান, এ বি সি ডি সবার জন্যই সমান, বাট ঘনমাত্রা সব উপাদানগুলোর জন্য সমান নয়, এক একটা উপাদানের জন্য ঘনমাত্রা এক এক রকম হইতে পারে। বাংলা কথাটা বোঝার চেষ্টা করো, এক একটা উপাদানের জন্য ঘনমাত্রা এক এক রকম হইতে পারে, বাট সেই উপাদানগুলোর ক্ষেত্রে আর এবং টি সবগুলোর ক্ষেত্রেই কি সমান, বুঝো নাই? তাহলে বুঝছো কি বুঝছো তুমি, সবগুলোর ক্ষেত্রে কি সমান? আর এবং টি। তাহলে ভিন্ন ভিন্ন কি হইতে পারে? শুধু ঘনমাত্রাটা, কারণ এ বি সি ডি এই চারটার জন্য ঘনমাত্রা ভিন্ন রকম হইতে পারে। এবার দেখো, যদি এটাই হয়, মিশিয়ে দিচ্ছি, আমাদের বোর্ডটা লাগতো বিশাল বড়, তাই না? তবে কলেজের বোর্ডগুলো একটু বড়ই হয়, তাই না? আচ্ছা আমরা ওই পাশে যাবো না নিচে যাবো? ইকুয়াল দিয়ে কাজ না, না জায়গা লাগবে। দেখো আমি এটাকে সাইজ করতেছি, আচ্ছা এটা আমি এরকম করে না লিখে একটু স্ট্যান্ডার্ড করে লিখি, সি 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 ডি ব্যাখ্যা করতেছি, রাইট, ব্যাখ্যা করতেছি, রাইট, যেহেতু এটা আমি করে নিব তোমাদের কাছ থেকে, তাই বুঝে নাও এটা কিন্তু আমি করে নিব, এবং আজকে কে প্রথমে আছে, যে প্রথমে আছে সে বুঝবে কিন্তু কত ধানে কত চাল। হ্যাঁ ছেলে হইলে তুমি মার খাবা, আর মেয়ে হইলে তো ও মার খাবে। আচ্ছা রোজা থাকলে কিছু বলবো না। আচ্ছা এবার একটু ব্যাখ্যা করে দেই, আচ্ছা না 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 একটু ভাঙে লিখি, আর টি সি আর টি, আমি কিন্তু ব্যাখ্যা করবো, অ্যাড করো একটু,
আচ্ছা এটা বুঝো নাই, আমি জানি বুঝো নাই, আমি জানি আর ও বুঝবে কি, অত গল্প করতেছে। আচ্ছা আমি বললাম সিআরটি এর মধ্যে আর এবং টি সবার জন্য সমান, সব উপাদানগুলোর জন্যই সমান, কিন্তু ঘনমাত্রাগুলা সব উপাদানের জন্য ভিন্ন ভিন্ন হইতে পারে বা হবে। তাহলে এখান থেকে সিটাকে আমি বের করে নিলাম এবং আর টিটাকে ওই পাশে রাখলাম। এখন দেখো কীভাবে কী করতেছি আমি, সি আর এই সি, এই সি মানে বুঝাচ্ছি আমি কি ঘনমাত্রা, কার কার ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা, ঘনমাত্রাকে সি দ্বারা বুঝাচ্ছি আমি। থার্ড ব্র্যাকেট দিতাম কিন্তু দিব একটু পরে, বড় সি ঘনমাত্রা, এই সি উপাদান, উপাদানের ঘনমাত্রা এবং এর সহগ যা ছিল তা উপরে আছে। এরকম করে কল্পনা করে এটাও তোমাকে যদি আমি সারা সারা রাত রবীন্দ্রনাথের গল্প শুনে বলি। আচ্ছা দেখো করুক, এবার ডি, আমি সি এবং ডি নিলাম। আচ্ছা এই ডি মানে ডি উপাদানের ঘনমাত্রা, ডি উপাদানের ঘনমাত্রা, সিডি ডি উপাদানের ঘনমাত্রা এবং ডি উপাদানের যে সহগ ছিল উপরে, এই দুইটা যেভাবে কথা বললাম হুবহু কথাবার্তাগুলো তা এই ক্ষেত্রেও হবে। দেখো মানে বিষয়টা হচ্ছে আমার পূর্বের বক্তা যা বলে গেছেন আমারও কথা সেগুলাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, এই দুইটা যা যা বলছি যে যে নিয়মে বলছি এই দুইটা সেক্ষেত্রেও হবে, চিন্তা করো এ হবে রে শিমু হবে। হ্যাঁ এবার আমি আরটিটাকে ওই দিকে করে নিছি, আরটি এই যে আরটি আরটি আর সহ সি। আচ্ছা এখানে সি লিখি নেই কেন, মানে এখানে সি দিই নেই কেন, মানে এইখানেও দেওয়া যায় তো, এখানে দেনে এই কারণে আর টি যে মান পাবো সি এর জন্য, যে আর টি এর মান পাবো ডি এর জন্য, কি কে ছিল ডি, হ্যাঁ ডি এর জন্য তো আমি সেই মানটাই পাইতাম, আর টি কার জন্য, এর জন্য, এর জন্য আমি একই মান পাইতাম, অর্থাৎ সি ডি এ বি এর জন্য আর টি আর টি এর মান সবার জন্য সমান পাইতাম, যার কারণে এখানে আমি সি ডি এ বি দেইনি। আচ্ছা এখন এখন আমাকে তো মিশাইতে হবে উপরের জিনিসটা, কারণ জায়গা নাই। এটাও মিশাই। আচ্ছা এই দেখো কথা তো বলা যাবে না, আমরা গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসে যখন কেসি নিয়ে আলোচনা করছিলাম তখন এই থার্ড ব্র্যাকেট জিনিসটা কি সেটা একটা বলছিলাম আমি, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝাচ্ছে। আচ্ছা এই সি দ্বারা কি বুঝাচ্ছে, বড় সি দ্বারা, আর এই সি দ্বারা উপাদান। আচ্ছা দেখি কোন পাবলিক বুঝে আর কে না বুঝে। শয়তানি কত সেখানে রে, দেখি কোন পাবলিক না বুঝে। আমি তো বলবই এ বুঝো নেই বুঝছো রে। আচ্ছা তুমি নিজেই বললা এই বড় সি দ্বারা ঘনমাত্রা বোঝাচ্ছে, বড় সি দ্বারা ঘনমাত্রা বোঝাচ্ছে, তো ঘনমাত্রা আমরা সি না দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছি আমি, বড় হাতের সি, এবং এই সি দ্বারা বোঝাচ্ছি উপাদান, এই ডি দ্বারা বোঝাচ্ছি উপাদান, এবং এই সি দ্বারা বোঝাচ্ছি সহগ। আচ্ছা এবার ওই সাইডটা যাই। আচ্ছা তোমরা তো সূচক টুচক পড়ছো, সূচকের ম্যাথ করছো তাই না, যদি দেখি কোন পাবলিক বোঝে আর কোন পাবলিক না বোঝে। সি প্লাস ডি এই পাশে মাইনাস এ প্লাস বি, এটা না বোঝার কিছুই নেই, দেখো তো বোঝা গেছে না। আচ্ছা যদি হয় আমি এই লাইনটা মিশিয়ে দিচ্ছি,
বুঝো নাই? আচ্ছা, এবার শুরুতেই শুরুতে আমি দুইটাতে বিক্রিয়া তো মিশাই দিছি, একটা বিক্রিয়া ছিল না, এটা বুঝাই গেছে। শুরুতে ওই বিক্রিয়া থেকে দুইটা আমি সমীকরণ লিখছিলাম, নাম্বার ওয়ান নাম্বার টু। নাম্বার টুতে আমি কেসি রাখছিলাম, ওই নাম্বার টু এর কেসের সাথে এটা মিলে যাচ্ছে, যার কারণে আমি এটা ইকুয়াল কেসি লিখছি। বট বড় হইলে সুবিধা হইতো। আচ্ছা, এবার দেখো ঘটনা কি ঘটতেছে। আর টি আচ্ছা, বিক্রিয়া তো আমি তো ইয়া করে দিছি, মিশাই দিছি, বিক্রিয়া মিশাই দিয়েও সমস্যা নাই, আমি অন্য সিস্টেমে কাজ করতেছি। একটু প্রথম ধাপের যে মানে প্রথম যে বিক্রিয়াটা ছিল হেডলাইনটা, ওইখানে সি প্লাস ডি দ্বারা কি বুঝাইছিল? এনপি, অর্থাৎ প্রোডাক্টের মোল সংখ্যা, মনে আছে? আমরা আগের লেকচারে করছিলাম যে, অর্থাৎ ডেল এন ইকুয়াল এনপি মাইনাস এনআর করছিলাম না? তাহলে সি প্লাস ডি কে তুমি এনপি ধরতে পারো? পারো এ পারো রে, আগের ক্লাসগুলো করলে বুঝবা। আর এ প্লাস বি কে তুমি এনআর ধরো, বা তুমি এটাকে এন ওয়ান এন টু এন টু এন ওয়ান ইত্যাদি ইত্যাদি ধরতে পারো। এ বুঝো নাই রে, তুমি এন ওয়ান এনপি ইত্যাদি ইত্যাদি ধরতে পারো। তাহলে এখানে আমি, আচ্ছা এখানে যেহেতু আমি প্রমাণ করতেছি এনপি না দেওয়াই ভালো, যেহেতু ডেল এন নিয়ে আসবো, এন ওয়ান দিলে সুবিধা হয়। ইচ্ছা তুমি এনপিও দিতে পারো, এন টু। আচ্ছা তাহলে এখানে এন ওয়ান মাইনাস এন টু পাচ্ছি, পাচ্ছি কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন, কেপি ইকুয়াল কেসি আর টু আর টি ডেল এন, এটাই হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, কেপি এবং কেসি এর মধ্যে। আচ্ছা আমরা তো করবোই একটু পরে ম্যাথ, তাই না? তাহলে কেপি কেসির মধ্যে মানে এই সূত্রটা মনে রাখতে হবে, যদি মনে রাখতে পারো সৃজনশীল এমসিকিউ দুইটাতে কাজে লাগবে, মনে থাকবে সূত্রটা। আর আমি ক্লাস শেষে ধরাবো আবার, আর তুমি জানো যে আমি ক্লাস শেষে ধরাই, এবং এই যে মারামারি জিনিস আছে এখানে। আচ্ছা তো এটার একটু প্রয়োগ দেখি, পিসিএল ফাইভ সিএল টু এইখানে বলছে তোমাকে যে কেপি কেসির সম্পর্ক দেখাও, তোমাকে বলছে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক দেখাও, ম্যাথ করতে বলে নেই। যদি সম্পর্ক দেখাইতে বলে তাহলে তোমার কিছু বের করার দরকার নেই, জাস্ট ডেল এনটা বের করলেই হবে, ডেল এন বের করলেই হবে। দেখো ডেল এন ওয়ান হবে কি না, ডেল এন কি ওয়ান হবে? যদি ওয়ান হয় তাহলে তুমি এখানে ডেল এন এন এর মান ওয়ান বসাবা, যদি ওয়ান বসাও তাহলে কি হবে? ওটাই হবে কেপি ইকুয়াল কেসি আর টি, কেপি ইকুয়াল কেসি আর টি। এবার আচ্ছা কেপি ইকুয়াল কেসি আর টি কখন হয়? যখন ডেল এন এর মান ওয়ান হয়। ডেল এন এর মান ওয়ান কীভাবে হবে? তোমাকে বিক্রিয়া থেকে চিন্তা ভাবনা করে লিখতে হবে, তাই না? আচ্ছা এখন আরেকটা বিক্রিয়া দিচ্ছি আমি, সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, কি হবে? হাইড্রোজেন আয়োডাইড হবে। আচ্ছা এখানে ডেল এন কত হবে? টু, এখানে দুই মল, আর এখানে ওয়ান ওয়ান দুই ইকুয়াল জিরো। আচ্ছা এবার কেপি কেসির সম্পর্ক কি হবে? কেপি ইকুয়াল কে, দাঁড়াও জিরো। আচ্ছা যদি আর টি এর উপরে জিরো থাকে তাহলে সেটা ওয়ান হয় এবং কেসি হয়, তাহলে অতএব কেপি ইকুয়াল কেসি। এমসিকিউ বা সৃজনশীল বা যেভাবে আসুক না কেন তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, কথার কথা আসলো কেপি ইকুয়াল কেসি কখন হয়?
তোমাকে এখন তোমার মতো করে লিখতে হবে, মানে বিভিন্ন রকমের অ্যান্সার হইতে পারে, তোমাকে তোমার বিবেক বুদ্ধি দিয়েই লিখতে হবে, ঠিক আছে? তাহলে কেপি ইকুয়াল কেসি কখন হয়? যখন ডেল এন এর মানটা জিরো হয়। ডেল এন আবার কখন জিরো হবে? যখন উৎপাদের মোল সংখ্যা এবং মানে উৎপাদের টোটাল মোল সংখ্যা এবং বিক্রয়কের টোটাল মোল সংখ্যা সমান হবে, তখনই ডেল এন এর মান জিরো হবে। যখন ডেল এন এর মান জিরো হবে, তখনই কেপি ইকুয়াল কেসি হবে। ওকে, তাহলে এই হইল আমাদের কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক এবং এদের ছোট্ট কিছু উদাহরণ। এরপরে নেক্সটে আমরা আলোচনা করব কেপি কেসি রিলেটেড মোটামুটি নর্মাল ম্যাথগুলা, ঠিক আছে? তাহলে আমরা এখানেই শেষ করলাম।